আসসালামু আলাইকুম। এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের সুপ্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমরা রসায়নের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনার জন্য হাজির হয়েছি। আমাদের সেকেন্ড মিড টার্ম পরীক্ষার প্রথমেই আছে পঞ্চম অধ্যায়। আজকে আমরা ওই অধ্যায়টি নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। তোমরা দেখতে পাবে যে পঞ্চম অধ্যায়টির নাম হচ্ছে রাসায়নিক বন্ধন। রসায়নের প্রথম থেকে প্রথম চারটি অধ্যায়ে আমরা বিভিন্ন পদার্থের অবস্থা, তাদের গঠন এবং পর্যায় সারণীতে তাদের অবস্থান সম্পর্কে জেনেছি। এই পঞ্চম অধ্যায়ে আমরা জানব যে কিভাবে এই রাসায়নিক পদার্থগুলোর সৃষ্টি হয় সেটি। তো প্রথমে এই অধ্যায়টি আলোচনা শুরুতে যে বিষয়টি আসছে সেটি হচ্ছে বন্ধন, রাসায়নিক বন্ধন যা আছে সেখানে প্রথম কথা হচ্ছে বন্ধন জিনিসটা কি। আমরা জানি যে পৃথিবীর সকল পদার্থ, মৌলিক পদার্থ হচ্ছে মোট 118টি, কিন্তু আসলে এই সকল মৌলিক পদার্থগুলোকে তাদের বিভিন্ন ধর্ম, তাদের কার্যকলাপের জন্য সরাসরি মুক্তভাবে ব্যবহার করা যায় না কোনোটিকেই। কারণ মুক্তভাবে যদি আমরা মৌলিক পদার্থসমূহকে ব্যবহার করে থাকি তবে তারা ক্ষয়রোধী, তারা অধিক পরিমাণে ক্ষয় হয়ে যাবে। এছাড়াও বিভিন্ন ধরনের মৌলিক পদার্থ আছে যাদেরকে যদি আমরা সরাসরি ব্যবহার করতে যাই তবে মারাত্মক ক্ষতির সম্ভাবনা থাকে। যেমন সোডিয়াম, সোডিয়ামকে সবসময় সংকর ধাতু হিসেবে ব্যবহার করা হয়। এছাড়া একে কখনোই পরিবেশে মুক্ত অবস্থায় রাখা যায় না, কেরোসিনের নিচে রাখতে হয়। তোমরা জানো যে সোডিয়ামকে যদি মুক্ত অবস্থায় রাখা হয় তাহলে বিস্ফোরণের সম্ভাবনা থাকে, এটি বাতাসের সংস্পর্শে আসলে আগুনের উৎপন্ন করে। তো এই জন্যই মূলত রাসায়নিক বন্ধনের সৃষ্টি তথা রসায়নে বন্ধনের উৎপত্তি, যে আমরা যে সকল ধাতুসমূহকে বা পদার্থসমূহকে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করব তাদেরকে কিভাবে সহজতম উপায়ে টেকসই এবং গুণগতভাবে ব্যবহার করা যায়। তো বন্ধন হচ্ছে মূলত দুই বা ততোধিক পদার্থ যখন পরস্পর মিলিত হয় নতুন কোনো পদার্থের সৃষ্টি করে, অথবা পরস্পর সহ অবস্থানে অবস্থিত থাকে, তাদেরকে আমরা বলে থাকি বন্ধন রসায়নের ভাষায়। রসায়নের ভাষায় বন্ধন হচ্ছে মূলত দুই ধরনের, একটি হচ্ছে ভৌত এবং অপরটি হচ্ছে রাসায়নিক বন্ধন। ভৌত বন্ধনের ক্ষেত্রে যখন দুটি পদার্থকে মিশ্রিত করা হয় তখন তারা পরস্পর নিজ নিজ ধর্ম বজায় রেখে সহ অবস্থানে অবস্থান করে। এর জন্য উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি যে পানি এবং চিনির শরবত, পানি এবং চিনিকে যখন পরস্পর মিশ্রিত করা হয় সেখানে তাদের মধ্যে একটি বন্ধন তৈরি হয়, যেটি হচ্ছে ভৌত বন্ধন। এখানে চিনির ধর্ম বজায় থাকে এবং পানির ধর্মও বজায় থাকে, তাদের নতুন কোনো ধর্মের সৃষ্টি হয় না, যার জন্য এটিকে আমরা বলে থাকি মূলত ভৌত বন্ধন। আর অপর একটি বন্ধন হচ্ছে রাসায়নিক বন্ধন, যেখানে যে সকল পদার্থকে ব্যবহার করে আমরা বন্ধন সৃষ্টি করি তথা নতুন পদার্থ তৈরি করি তার ধর্ম পূর্ববর্তী পদার্থসমূহের ধর্ম থেকে সম্পূর্ণ ভিন্ন থাকে। রাসায়নিক বন্ধনের প্রকৃষ্ট উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্টিলের যে আসবাবপত্র আমরা ব্যবহার করে থাকি সেগুলোকে। তোমরা জানো যে স্টিল তৈরি হয় মূলত আয়রন এবং কপারের সমন্বয়ে। কপার হচ্ছে এমন একটা ধাতু যেটা প্রকৃতিতে মুক্ত অবস্থায় রেখে দিলে তার উপর একটা কালো আস্তরণ সৃষ্টি হয়, আর আয়রনকে যদি আমরা প্রকৃতিতে মুক্ত অবস্থায় রাখি তবে সেখানে মরিচা পড়ে, ফেরিক অক্সাইড উৎপন্ন হয়, যার ফলে এই আয়রনটি ধ্বংস হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক তদ্রূপ কপারকেও মুক্ত অবস্থায় রাখলে তা বাতাসে পানি এবং অক্সিজেনের সাথে বিক্রিয়ার ফলে ক্ষয় সৃষ্টি হয়। কিন্তু আমরা যে স্টিলের চামচ, থালা, বাটি ব্যবহার করে থাকি সেগুলোতে লক্ষ্য করলে তোমরা দেখবে যে মূলত এই বস্তুগুলোর
অর্থাৎ এই আয়রনের আসবাবপত্রগুলোর, আয়রন এবং কপারের সমন্বয়ে গঠিত যে স্টিলটি, তাতে কোনো ধরনের পরিবর্তন, ক্ষয়, মরিচা বা অন্য কোনো ধরনের সমস্যার সৃষ্টি হয় না এবং তা অপেক্ষাকৃত দৃঢ়, মজবুত এবং শক্ত আকার ধারণ করে থাকে। তো বস্তুত বিভিন্ন ধাতুসমূহকে আমাদের সময় উপযোগী করে ব্যবহার করার জন্যই মূলত রাসায়নিক বন্ধনের সৃষ্টি হয়েছিল রসায়ন বিজ্ঞানে। আজকে আমরা এই রাসায়নিক বন্ধন তথা রসায়নে বিভিন্ন উপাদানসমূহের যে বন্ধন আছে সেটি নিয়ে আলোচনা করছি। আমরা জানি যে রাসায়নিক বন্ধন মূলত দুই ধরনের, একটি হচ্ছে আয়নিক বন্ধন এবং অপরটি হচ্ছে সমযোজী বন্ধন। তোমরা বইতে দেখতে পাবে যে আয়নিক বন্ধন সম্পর্কে বিভিন্ন ধরনের সংজ্ঞা রয়েছে, তার মধ্যে যেটি সবথেকে সময় উপযোগী এবং বস্তুনিষ্ঠ সংজ্ঞা সেটি আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। আয়নিক বন্ধন কাকে বলা হয়? আয়নিক বন্ধন হচ্ছে ওই বন্ধন যেখানে রাসায়নিক বিক্রিয়ায় একটি ধাতু পরমাণু কর্তৃক ত্যাগকৃত ইলেকট্রন অধাতু পরমাণু গ্রহণ করার মাধ্যমে সৃষ্ট অ্যানায়ন এবং ক্যাটায়ন যুক্ত হয়ে যে বন্ধনটা সৃষ্টি করে সেটাই হচ্ছে মূলত আয়নিক বন্ধন। এছাড়াও তোমাদের বইতে বিভিন্ন ধরনের সংজ্ঞা দেওয়া থাকতে পারে, যে ক্যাটায়ন এবং অ্যানায়নের মাধ্যমে সৃষ্ট বন্ধনকে আয়নিক বন্ধন বলা হয়, অথবা যে বন্ধনে ধাতু পরমাণু কর্তৃক ত্যাগকৃত ইলেকট্রন অর্ধ পরমাণু কর্তৃক গ্রহণ করে থাকে তাকে আয়নিক বন্ধন বলা হয়, সেটাও ঠিক আছে। তবে এই সংজ্ঞাটি হচ্ছে সবথেকে তথ্যবহুল এবং বর্তমান সময়নিষ্ঠ সংজ্ঞা। তো তোমরা সকলে চেষ্টা করবে যে আয়নিক বন্ধন কাকে বলে প্রশ্ন যদি আসে তাহলে এই সংজ্ঞাটি লেখার জন্য। এই সংজ্ঞাটা বিশ্লেষণ করলে মূলত আমরা আয়নিক বন্ধন সম্পর্কে ধারণা পাই, অর্থাৎ একটি সংজ্ঞার মাধ্যমে তোমরা সম্পূর্ণ আয়নিক বন্ধনটাকে উপস্থাপন করতে পারবে। আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধনের যে পার্থক্য সেগুলো কিন্তু এই সংজ্ঞাটির মধ্য থেকেই আমরা উপস্থাপন করতে পারি। আমরা সংজ্ঞাটি বিশ্লেষণ করলে দেখতে পাই যেখানে বলা হচ্ছে ধাতু পরমাণু কর্তৃক ত্যাগকৃত ইলেকট্রন। আমরা জানি যে চতুর্থ অধ্যায়ে আমরা যখন পর্যায় সারণী আলোচনা করেছিলাম সেখানে তোমরা সবাই দেখেছ যে যে কোনো ধাতু পরমাণু তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য চেষ্টা করে, যার জন্য সে তার সর্বশেষ কক্ষপথে অতিরিক্ত যে ইলেকট্রনগুলো থাকে সেগুলোকে ত্যাগ করে থাকে, কারণ অধিক পরিমাণ ইলেকট্রন গ্রহণ করা ধাতু কর্তৃক সম্ভব নাও হতে পারে। সোডিয়ামের, আমরা যদি সোডিয়ামকে নিয়ে আলোচনা করতে যাই তাহলে তোমরা দেখতে পাবে যে সোডিয়ামের সর্বমোট ইলেকট্রন হচ্ছে 11টি, তার নিকটবর্তী দুটি নিষ্ক্রিয় গ্যাস, একটি হচ্ছে আর্গন এবং অপরটি নিষ্ক্রিয় গ্যাস দুটির একটি ইলেকট্রন বিন্যাস হচ্ছে 10 এবং অপরটির হচ্ছে 18। সেক্ষেত্রে সে 60টি ইলেকট্রন গ্রহণ করার থেকে একটি ইলেকট্রন ত্যাগ করে যেই নিষ্ক্রিয় গ্যাসটির ইলেকট্রন বিন্যাস 10 সেটি অর্জন করা তার জন্য সহজতর, যার জন্য সোডিয়াম ইলেকট্রন গ্রহণ করার পরিবর্তে ইলেকট্রন ত্যাগ করে তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস ইলেকট্রন বিন্যাস অর্জন করে থাকে। শুধুমাত্র সোডিয়াম নয়, রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে অধিকাংশ ধাতু মূলত তাদের সর্বশেষ কক্ষপথে যে অতিরিক্ত ইলেকট্রন থাকে সেটিকে ত্যাগ করে, যার জন্য এই আয়নিক বন্ধন সৃষ্টির সময় ধাতু পরমাণু কর্তৃক ইলেকট্রন ত্যাগ করা হয় যেটি অপর একটি অধাতু পরমাণু গ্রহণ করে থাকে। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে, আমরা জানি যে Na প্লাস গ্রহণ করে এবং তার এই ত্যাগকৃত ইলেকট্রনটি ক্লোরিন গ্রহণ করে থাকে, যার ফলে সিএল মাইনাস সৃষ্টি হয়। এখানে হচ্ছে 10টি ইলেকট্রন এবং এখানে হচ্ছে 18টি ইলেকট্রন। এই 10টি এবং 18টি পরস্পর যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড সৃষ্টি করে। তোমরা সকলে জানো যে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একটি খাদ্য লবণ। সেক্ষেত্রে সোডিয়ামের ধর্ম হচ্ছে এটি যদি বাতাসে আমরা মুক্ত অবস্থায় রাখি তবে তা বাতাসের সাথে বিক্রিয়া করে আগুন উৎপন্ন করে। অপর ক্ষেত্রে ক্লোরিন হচ্ছে একটি গ্যাসীয় পদার্থ যাকে আমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু সোডিয়াম এবং ক্লোরিনের মিশ্রণের ফলে সৃষ্ট যে সোডিয়াম ক্লোরাইড এটি হচ্ছে খাদ্য লবণ, আমরা সকলেই জানি। এই খাদ্য লবণ কিন্তু প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকে, তা বাতাসের সাথে কখনোই মিশে যায় না এবং সম্পূর্ণ ভিন্ন স্বাদযুক্ত একটি পদার্থ তৈরি করে। তো মূলত এটি হচ্ছে আমাদের আয়নিক বন্ধন। সোডিয়াম একটি ধাতু, সে একটি ইলেকট্রন ত্যাগ করে
ক্যাটায়ন সৃষ্টি করে, যে ইলেকট্রনটা ক্লোরিন তার নিকটবর্তী ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য গ্রহণ করে অ্যানায়ন তৈরি করে, এবং এই অ্যানায়ন এবং ক্যাটায়ন পরস্পর যুক্ত হয়ে একটি নিরপেক্ষ মোল সৃষ্টি করে এবং নতুন একটি বন্ধন তৈরি করে, যে বন্ধনটার নাম দিয়েছি আমরা আয়নিক বন্ধন। এই রাসায়নিক বিক্রিয়া থেকে তথা এই সংখ্যাটি থেকে আমরা আয়নিক বন্ধনের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারলাম। প্রথমত, আয়নিক বন্ধন যখন গঠিত হবে তখন অবশ্যই একটি ধাতু পরমাণু এবং একটি অধাতব পরমাণু পরস্পর বিক্রিয়া করবে, অর্থাৎ দুটি ধাতব পরমাণু বা দুটি অধাতব পরমাণুর মধ্যে কখনোই আয়নিক বন্ধন সৃষ্টি হবে না। দ্বিতীয়ত, ধাতু পরমাণু কর্তৃক ইলেকট্রন ত্যাগ করবে এবং অধাতব পরমাণু কর্তৃক সেটি গ্রহণ করবে। তৃতীয়ত, এই সৃষ্ট আয়নিক বন্ধনে যে সকল মৌলসমূহ বিক্রিয়ায় অংশগ্রহণ করবে তাদের ধর্ম উৎপাদক ধর্ম থেকে সম্পূর্ণরূপে ভিন্ন হবে, এবং এই বিক্রিয়া প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয়। অর্থাৎ এই ধরনের বিক্রিয়াগুলো হচ্ছে তাপাহারী বিক্রিয়া। এই বিক্রিয়াগুলোকে যখন আয়নিক বন্ধন তৈরি হয় তখন প্রত্যেকটা বিক্রিয়াতেই প্রচণ্ড পরিমাণ তাপ সৃষ্টি হয়, যেটা শক্তি আকারে নির্গত হয়ে আসে। তো শিক্ষার্থীগণ, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বন্ধন কয় ধরনের, এবং সেখানে প্রথমটি আজকে আমরা আলোচনা করছি আয়নিক বন্ধন। এছাড়া তোমাদের বইতে আয়নিক বন্ধন সম্পর্কে আরও বিশদ আলোচনা আছে, সেটি তোমরা পড়বে। আশা করি আমার এই সংজ্ঞা এবং এই বিশ্লেষণ থেকে আয়নিক বন্ধন সম্পর্কে প্রত্যেকের একটি স্বচ্ছ পরিষ্কার ধারণা জন্ম হবে। এছাড়াও যদি কারো কোনো সমস্যা থেকে থাকে আয়নিক বন্ধন এবং অন্যান্য অংশে, তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবে। আমরা পরবর্তীতে সমযোজী বন্ধন সম্পর্কে আলোচনা করব, তবে তার আগে আমি আশা রাখব যে সকল শিক্ষার্থীরা আয়নিক বন্ধনটি খুব ভালো করে পড়ার চেষ্টা করবে এবং এখানে যত ধরনের সমস্যা আছে সবগুলো খুঁজে বের করার চেষ্টা করবে। ঠিক আছে, ধন্যবাদ আজকের মতন। আশা করি অবশ্যই পরবর্তী ক্লাসে যোগাযোগ হবে।